আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা গর্ভবতী গাভীর থেকে একটি ভালো বাচ্চা পেতে চান, অর্থাৎ হচ্ছে খুবই হৃষ্ট পুষ্ট সতেজ এবং সেই গাভীটা যেন বাচ্চা দেওয়ার পর ভালো দুধ দিতে পারে, শরীর যেন ঘাটতি না হয়, এমনটা যারা চান তাদের জন্য এই ভিডিওটি, যেটা আমরা রেগুলার ফলো করি এবং এই বিষয়াশয় যদি আপনি মেনটেন করেন দেখবেন যে আপনার খামারের ম্যাক্সিমাম সময় প্রফিট হওয়ার বা লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো প্রথমে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, গাভী যখন কিনা আপনি প্রেগনেন্ট কনফার্ম হয়েছেন, অর্থাৎ 3 মাস বা 4 মাস হয়ে গেছে, তখন আপনি যখন বুঝতে পারছেন চেক দিয়ে বা বিভিন্ন সিস্টেম আছে যে হিট আসতেছে না এখন আর, সেটার বিভিন্ন সিস্টেম আছে, ওইগুলো তো আপনারা জানেনই, অন্যান্য ভিডিওতে আমি বারবার বলেছি, এগুলো বলতে গেলে টপিক চেঞ্জ হয়ে যাবে, অন্য বিষয় হয়ে যাবে। তো যখন আপনি শিওর হবেন বা নিশ্চিত হবেন যে গাভী গর্ভবতী হয়েছে, 3-4 মাস পরের থেকে আপনি প্রথমে যে বিষয়টা খেয়াল করবেন বা প্রথমে যেইটার দিকে নজর রাখবেন সেটা হচ্ছে গাভীকে পর্যাপ্ত পরিমাণে তাজা ঘাস দিতে হবে। আপনাকে মজুদ করে রাখতে পারেন বা হচ্ছে সাইলেজ দিতে পারেন, কিন্তু তাজা ঘাসের বিকল্পটা এই মুহূর্তে নেই, কারণ এই তাজা ঘাস দিলে গরুর যে মেটাবলিজম সিস্টেমটা বা হজম প্রক্রিয়াটা এগুলো সব খুব সুন্দর ভালো পারফর্ম করে এবং এগুলোর থেকে দেখা যায় যে শরীরের মধ্যে, অর্থাৎ গাভীর যে বডির মিনারেল বা হচ্ছে অন্যান্য উপাদান যেগুলো দরকার সেগুলো খুব ভালোভাবে এই ঘাস থেকে পেয়ে যায়। যেমন এখন আপনি বাজারে তো বিভিন্ন ধরনের ঘাসের চাষ মানুষ করে, আপনি যে কোনো ঘাস চাষ করতে পারেন, পাকচং, নেপিয়ার, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভালো হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে জারা ঘাসটা যেহেতু প্রোটিন পার্সেন্টেজ নেপিয়ার, পাকচং, জাম্বু, জার্মান এগুলোর থেকে অনেকটাই তুলনামূলকভাবে বেশি এবং এর গুণাগুণটাও অন্যান্য ঘাসের তুলনায় অনেকটা বেশি এবং এর ভিতরে যেই প্রোটিন থেকে শুরু করে আপনার যেই পরিমাণে দেখা যায় যে সুগার লেভেল বা অন্যান্য মিনারেল রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণে একটা গর্ভবতী গাভীর জন্য ভালো কাজ করে থাকবে। এর পরবর্তীতে আপনি ঘাস তো দিলেন, তাজা ঘাস দিলেন, এর পরবর্তীতে আপনাকে দিতে হবে হচ্ছে দানাদারে একটা সুন্দর রেশিও করে দিতে হবে। দানাদারটার মধ্যে আপনি কিছু ভুট্টা রাখতে পারেন বা হচ্ছে গমের ভুষি, ভুট্টার গুঁড়া করতে পারেন, গমের ভুষি বা অন্যান্য সয়াবিনের খোল থেকে শুরু করে খুব ভালো করে একটা মিক্সিং করে আর কি আপনি দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে এর মধ্যে বা ওই যে বিভিন্ন ডালটা জাতীয় যেইগুলো আছে ওইগুলোও মিক্স করতে পারেন, একটা রেশন বানাবেন, ঠিক আছে? নিজে একটু দেখবেন যে আমি অন্যান্য ভিডিওতে বলে দিছি, ওইগুলোর থেকে আপনি দেখতে পারেন বা অন্যান্য মানুষ যারা আপনার আশেপাশে সৌভাগ্যাঙ্কে আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, এইটা করতে পারেন। এর পরবর্তীতে 3 নম্বর যেই বিষয়টা আসে সেটা হচ্ছে যখন কিনা 4 মাস বা 5 মাস হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই অবশ্যই গাভীকে ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়ামের বিভিন্ন ব্র্যান্ড আছে, বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে, সেগুলোর থেকে আপনি ভালো একটা দিতে পারেন, যেটা আপনার প্রিভিয়াস বা পূর্ববর্তী খাওয়াইছেন আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম কেন দিতে হবে, এর অন্যতম গুরুত্ব হলো যখন গাভীটা থেকে ভিতরে বাচ্চা হচ্ছে, অর্থাৎ বাচ্চা তো রেগুলার বড় হচ্ছে, ঠিক না? ওটা তো হাড়হাড্ডি গঠন হইতেছে, এই হাড়হাড্ডি গঠন হওয়ার মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম বা বিভিন্ন ধরনের যে খনিজ জাতীয় উপাদান আছে এইগুলো মিলেই কিন্তু হাড় গঠন হয়ে থাকে। তো গাভীকে যত পরিমাণে আপনি সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটার দেখবেন যে ভিতরে, অর্থাৎ যে বাচ্চাটা সেটা হৃষ্টপুষ্ট এবং সুস্থ দেহের অধিকারী হবে, ভিতরে খুব ভালো কাজ করবে আর কি, গ্রোথটা ভালো থাকবে। এর পরবর্তীতে অবশ্যই আপনি একটা জিঙ্ক খাওয়াবেন। কেন? কারণ জিঙ্কটা না খাওয়ালে দেখবেন যে আপনার জিঙ্কটা খাওয়াবেন কয়েকটা কারণ, এক হচ্ছে গরুর এটাও দেহটাও সুন্দর হবে, চামড়ার পশমের থেকে শুরু করে সব কিছু সুদর্শন হবে। এর পরবর্তীতে দেখবেন যে বাচ্চার জন্ম নেওয়ার পরে অনেকের জিঙ্কের অভাব থাকলে গাভীর ভিতরে, অর্থাৎ যেটা প্রেগনেন্ট ছিল সেই গাভীর যদি জিঙ্কের অভাব থাকে দেখবেন যে চামড়া ছিলে ছিলে যায় বাচ্চাটা, তো এই ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না, এটা আগে আপনি খাওয়াতে পারেন। এছাড়া জিঙ্কের মধ্যে জিঙ্কটা হচ্ছে আপনার যখন কিনা গর্ভবতী গাভী যখন ডেলিভারি হয়, অর্থাৎ বাচ্চা প্রসব করে, তখনও এই যে ইটা পরে জন্ম ফুলটা সেই ফুলটা পড়তেও সহায়তা করে। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ অবদান আছে এই জিঙ্কের, জিঙ্কটা খাওয়াবেন। এর পরবর্তীতে সর্বদা গরুটাকে আপনি দেখা যায় যে রেগুলার আপনার মাঝখানে যদি আপনি 5 থেকে 6 মাস হয় প্রেগনেন্সির তখন আবার একটা ক্রিমির ডোজ দিয়ে দিবেন।
ক্রিমির ডোজ অ্যান্ডেক্স দিবেন। অবশ্যই ক্রিমির ডোজের ক্ষেত্রে জেনে নেবেন যে এটা কি প্রেগনেন্সি সেফ নাকি, অর্থাৎ প্রেগনেন্ট গাভীকে কি এই এটা খাওয়ানো যাবে নাকি, কারণ প্রেগনেন্ট গাভী এবং নন প্রেগনেন্ট গাভী অর্থাৎ যেটা গর্ভবতী না, দুইটার দুই ধরনের ডোজ আছে। তো আপনি অ্যান্ডেক্সটা খাওয়াবেন, অ্যান্ডেক্সটা হচ্ছে গর্ভবতী গাভীকে খাওয়াতে পারেন। এটা খাওয়ালে আপনার কোনো ধরনের ভয় নাই যে গর্ভপাত হবে বা এমন ধরনের কোনো আর কি সমস্যা হবে, এমন কোনো ভয় নেই। আমরা রেগুলার ইউজ করে থাকি, আপনি অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু এই যে এইভাবে যদি আপনি সর্বদা একটা মেনটেন করে রাখেন, তাহলে দেখবেন যে সেই গাভীর থেকে আপনি ভালো একটা প্রোডাকশনও পাবেন ভবিষ্যতে, এবং সুন্দর বাচ্চা পাবেন। যেই বাচ্চাগুলো দেখা যায় যে শুধু ভালো বীজ দিলে আপনি ভালো বাচ্চা পাবেন এমনটা আশা করা ঠিক না। ভালো বীজ দিলে পার্সেন্টেজ ভালো থাকবে, কিন্তু হৃষ্টপুষ্ট হবে, গ্রোথ হবে, এটা হচ্ছে আপনার প্রেগনেন্সির সময় থেকে আপনাকে সুন্দর করে খাবার দাবার ম্যানেজমেন্ট করতে হবে, চিকিৎসা সেবাটা ম্যানেজমেন্ট করতে হবে। এটা করতে পারলে আপনার আপনার খামারের লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে সিরাজ ডেইরি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে প্রেস করুন। স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।